হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। বর্তমান সময়ের WWE-তে অন্যতম একটি চর্চিত চরিত্র হলো দ্য ফিন্ড ব্রেওয়েথ। আর এই চরিত্রটি সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, কারণ এই চরিত্রটি ততটাই অসাধারণ। দ্য ফিন্ড চরিত্রে পারফর্ম করার পর দ্য ফিন্ড ব্রেওয়েথ সবার নজরে এসেছেন এবং তিনি বর্তমানে WWE-এর অন্যতম চর্চিত একটি চরিত্র। তাহলে এবার প্রথম ফ্যাক্টটি শুনুন। দ্য ফিন্ড ক্যারেক্টারটি তৈরি করতে ব্রেওয়েথ কিন্তু অনেক বছর সময় নিয়েছে। এর আগে ব্রেওয়েথ সাধারণ ব্রেওয়েথ নামেই পরিচিত ছিল, যদিও তাকে মাঝে মাঝে দ্য ইটার অফ ওয়ার্ল্ড বলা হতো। যাই হোক, তখন তার চরিত্রটি অতটা অসাধারণ ছিল না। তবে দ্য ব্রেওয়েথ অনেক আগে থেকে কিন্তু একজন ভৌতিক চিন্তাধারার মানুষ, কারণ তার কাজকর্মের মাধ্যমেই এমনটা প্রমাণ পাওয়া গেছে। এখন আমি আপনাদেরকে যে ফ্যাক্টটা বলতে চলেছি, এটা শুনলে আপনারা হয়তো ব্রেওয়েথকে সত্যি একজন ভূত মনে করবেন। দ্য ফিন্ড চরিত্রটি আমরা পেয়েছি 2019 সালে, কারণ 2019 সালেই WWE এমন চরিত্রকে তুলে ধরেছে। তবে ব্রেওয়েথ অনেক আগে থেকেই নিজের অজান্তেই এই চরিত্রটি তৈরি করে ফেলেছিল। ব্রেওয়েথ তার আগের রাইভালরিগুলোতে এমন কিছু প্রোমোকার্ড করেছিল যেগুলোতে একটি বাড়তি অংশ থাকত, অর্থাৎ প্রত্যেকটি প্রোমোকার্ডেই একটি বাড়তি সেন্টেন্স থাকত, যেমন হোয়াট মেক্স ইউ স্মাইল, আই নো ইউ আর লিসেনিং, লেট মি ইন, উই ডোন্ট বিলং হিয়ার, হোয়াট হ্যাপেন্ড টু ইউ ওয়াজ সাচ এ ট্র্যাজেডি, লিম্বো ইজ নো প্লেস ফর ইউ, এ সোল লাইক ইয়োর্স, আই বিলিভ আই ফাউন্ড দ্য অ্যান্সার, দ্য অ্যাঞ্জেল উইথ দ্য বার্ড উইংস ইজ ওয়েভিং ইউ অন হোম। অনেকেই হয়তো কনফিউজ হয়ে গেছেন আমি কি বলছি। তবে ভিউয়ার্স, একটু আগে যেমনটা বললাম, ব্রেওয়েথ তার প্রত্যেকটি প্রোমোকাটেই বাড়তি সেন্টেন্স রাখত, আর সেই সেন্টেন্সগুলো একসাথে জুড়ে দিলেই এমন একটি কবিতা তৈরি হয়ে যায়, যা পরবর্তীতে ফায়ারফ্লাই ফান হাউজের এপিসোড হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে ভাবুন, ব্রেওয়েথ কতটা ভৌতিক মানুষ ছিল। তিনি 2015 সালে দ্য ফিন্ড ক্যারেক্টারের কোনো নাম অথবা নিশানি ছিল না, কিন্তু ব্রেওয়েথ কীভাবে তখনই ফায়ারফ্লাই ফান হাউজের এপিসোডের নাম ঠিক করে ফেলল, এটি কিন্তু বাস্তবেই একটা অলৌকিক ফ্যাক্ট। এটা তো ছিল প্রথম ভৌতিক ফ্যাক্ট। তবে আরও একটি ভৌতিক ফ্যাক্ট রয়েছে, আর যেটি হলো একদম বাস্তব, কারণ এই ফ্যাক্টটি WWE-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। 2015 সালে ব্রেওয়েথ সম্পর্কে WWE একটি ভিডিও পাবলিশ করে, আর সেটির টাইটেল হলো ব্রেওয়েথ অ্যান্ড দ্য ম্যান ইজ ইন দ্য উডস। এই ভিডিওর লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ভিডিওতে ব্রেওয়েথ একটি ভূতের গল্প বলছিল। যাই হোক, সেখানে ব্রেওয়েথ জানিয়েছেন এমন একটি শক্তি রয়েছে যা তাকে আকর্ষণ করছে, এমন কিছু শব্দ করছে যা তার জন্য অসহ্য হয়ে যাচ্ছে এবং যার কারণে তাকে কান বন্ধ করে নিতে হচ্ছে। তাছাড়াও তার হলুদ রঙের চুল ছিল এবং তিনি প্রায় 7 ফিট মতো লম্বা। এতক্ষণ যেই বিবরণটি শুনছিলেন তা বর্তমান ফিন্ডের সাথে হুবহু মিলে যায়। তার মানে এই যে এখন ব্রেওয়েথ আর পুরনো ব্রেওয়েথ নেই, কারণ তখন থেকেই তাকে ফিন্ড আকর্ষণ করছিল আর বর্তমানে তিনি ফিন্ডের মাধ্যমেই পরিচালিত হন। বর্তমান ব্রেওয়েথ যে পুরনো ব্রেওয়েথ নয় তার আরও একটি প্রমাণ রয়েছে। আপনারা ফায়ারফ্লাই ফান হাউসে অবশ্যই দেখেছেন ব্রেওয়েথ তার আগের মাথাটা কেটে ফেলে এবং পরবর্তীতে সেই মাথাটাই সাথে নিয়ে আসত, যেমনটা আপনি স্ক্রিনের ওপর এখন দেখতে পাচ্ছেন। ব্রেওয়েথ তার মাথা কাটার মাধ্যমে পুরো ক্যারেক্টারটি চেঞ্জ করে ফেলে এবং পরবর্তীতে আমরা নতুন একটি ক্যারেক্টার অর্থাৎ ব্রেওয়েথকে ফিন্ড হিসাবে দেখতে পাই। দ্য ফিন্ড সম্পর্কে আরও একটি ঘটনা প্রচলিত আছে, আর যেটি হলো র্যাম্বলিন দ্য র্যাবিট সম্পর্কে। এটি একটি ফায়ারফ্লাই ফান হাউজের চরিত্র, যেমনটি আপনার খরগোশ রূপে ফায়ারফ্লাই ফান হাউজে দেখতে পান। আসলে এই ঘটনাটি হলো ব্রেওয়েথের আগের আত্মা র্যাম্বলিন দ্য র্যাবিটের মধ্যে আটকানো আছে। একমাত্র এই র্যাবিটটি দ্য ফিন্ড সম্পর্কে সকল তথ্য জানে এবং সেটি সবাইকে জানাতে চায়। তবে ব্রেওয়েথের কারণে এখন পর্যন্ত সে কাউকে সেটা জানাতে পারেনি এবং সে সাহায্যের দাবি করে। স্ম্যাকডাউন এপিসোডে র্যাম্বলিন দ্য র্যাবিট ড্যানিয়াল ব্রায়ানকে জানাতে চেয়েছিল ফিন্ডের দুর্বলতা সম্পর্কে, তবে ব্রেওয়েথের কারণে সেটা সম্ভব হতে পারেনি। পরবর্তীতে আমরা এই র্যাম্বলিন দ্য র্যাবিটকে নিয়ে হয়তো অন্য কোনো ঘটনা দেখতে পারি।
তো ভিউয়ার্স, এই ছিল দ্য ফিন্ড সম্পর্কে কিছু ভৌতিক ফ্যাক্টস। আশা করি এগুলো শুনলে আপনি অবাক হয়েছেন, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কারণ WWE এগুলো আমাদেরকে দেখিয়েছে, আর WWE যেমনটা দেখিয়েছে আমিও আপনাদেরকে সেটাই জানালাম। তো এই ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। এমনই WWE সম্পর্কে ভিডিও পেতে হলে আপনার প্রিয় রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।